উনি রূপসী নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত দেখছেন ওশিয়া হাবলসের এখনকার এই মতের অনুষ্ঠান আজকের অনুষ্ঠানেও কিন্তু ওশিয়া আপনাদের জন্য একটা দুর্দান্ত সুখবর নিয়ে এসেছে তো সেই দুর্দান্ত সুখবর আমাদের বন্ধুদের সামনে তো আমি তুলে ধরবই তার আগে আপনারা যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন এটার জন্য যে কখন ওশিয়া হাবলসের অনুষ্ঠান শুরু হয়ে যাবে কখন আপনারা সরাসরি ফোন করতে পারবেন জেনে নেবেন এই সময় যেগুলো আপনাদেরকে ট্রাভেল দিচ্ছে সেখান থেকে কি করে বেরিয়ে আসবেন তাহলে কিসের অপেক্ষা আপনারা শুরু করতে পারেন ফোন করা কারণ আপনাদেরকে যা সমস্যায় ফেলে সেই সমস্যা ওশিয়া অন্তত থাকতে দেবে না যদি সঠিকভাবে সঠিক জিনিস আপনারা ব্যবহার করতে পারেন এটা সব সময় বলেছেন ওশিয়ার পক্ষ থেকে ব্র্যান্ড আম্বাসাডার জৈতাদি জয়তাদি কিন্তু আজকেও আমাদের সঙ্গে রয়েছেন এবং জ্যোতাদিকে তো একটা ওয়ার্ম ওয়েলকাম করতেই হবে শীতকাল বলে কথা নমস্কার থ্যাংক ইউ দেখো জৈতাদি একটা অদ্ভুত বিষয় মানে আজকে যেটা তোমার সাথে আমি একটু আগে অনুষ্ঠান শুরু হওয়ার আগে বলছিলাম সেটাই বলবো যখনই ওশিয়া নতুন কিছু নিয়ে আসে সঙ্গে কিন্তু আমি থাকি একদম এটা একটা কোইনসিডেন্ট হয়ে গেছে তো যাই হোক আজকে নতুন বলতে পুরনো মানে পুরনো জিনিস নতুন মোড়কে বলতে পারো আমাদের সাথে অনেক দিনই সেটা হচ্ছে ওশিয়া বলসে যে বডি ওয়াশ তো সিল্ক টাচটা তো নতুন গেট আপে আপনারা দেখেছিলেনি এখন আমার পাশ সামনেই রয়েছে অ্যাকোয়া মেরিনটা ফাইট ওয়াশের লাক্সারি বডি ওয়াশ অ্যাকোয়া মেরিনটা এবং এটা এবারে এত ভালোভাবে আনা হয়েছে দেখুন আমার পাশে এই দুটো রয়েছে এই যে এটা এটা অ্যাকোয়ামেরিন আর এটা সিল্ক টাচ রয়েছে তো যেখানে কি হচ্ছে মানে সিল্ক টাচ তো ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো ভীষণ কিন্তু অ্যাকোয়ামেরিনটা এবারে যে নতুন গেটাপে আমরা আনলাম এটা কিন্তু তোমার ড্রাই ফিলটা হবে না আগের অ্যাকোয়ামেরিন একটু ড্রাই লাগতো তো এখন কিন্তু অ্যাকোয়ামেরিন সেই ড্রাই ব্যাপারটা তোমার হবে না ইন জেনারেল সবার জন্য রয়েছে এবং অ্যাকোয়ামেরিন সবচেয়ে বড় কথা হাইড্রেশনের সাথে সাথে ভীষণ ভালো নারিশমেন্ট দেওয়ার সাথে সাথে একটা আলাদা স্মুথনেস ব্যাপারটাও তুমি পাচ্ছ আর তার সাথে সাথে মানে অ্যাকোয়ামেরিন যে ব্যাপারটা এটা ছেলেরা খুব পছন্দ করে কারণ একটা স্নান করার পর মানে এটা দিয়ে যখন বডিটা ওয়াশ করা হয় একটা আলাদা রিফ্রেশমেন্ট ব্যাপারটা কিন্তু থাকে তো যার জন্য সেটা অবশ্যই নতুন গেট আপে অ্যাকোয়ামেরিনও চলে এসছে এখন সিল্ক টাচ এবং অ্যাকোয়া মেরিন আমাদের একই প্রোডাক্ট তো অনেকদিন ধরেই রয়েছে বডি ওয়াশ কিন্তু জাস্ট নতুন গেট আপে এবং আরও ভালোভাবে মানে আরো বেশি যখন আমরা কোনো নতুন গেট আনি গেট চেঞ্জ হয় প্রোডাক্টে তো তখন কিন্তু ইনগ্রিডিয়েন্টস গুলোর উপরও কিন্তু আমরা খুব জোর দিই শুধু গেট আপ কন্টেনারটা চেঞ্জ করলাম সেটা কিন্তু নয় তো সেটার মধ্যে ফর্মুলেশনের ব্যাপারেও কিন্তু খুব জোর দেওয়া হয় আগে হ্যাঁ ভালো ছিল ভালো তো কোনো শেষ হয় না আগে হয়তো মাখতো কারোর কারোর অ্যাকোয়ামেরিনটা মনে হতো যে একটু মাখার পর সিল্ক টাচ যে সফটনেস ব্যাপারটা যে ড্রাই ব্যাপারটা এটা সেটা লাগছে না সিল্ক টাচে যে ভেলভেট টাচ ব্যাপারটা লাগবে এটাতে কিন্তু সেই নারিশমেন্ট ব্যাপারটা পাবেন এটা রয়েছে আর তার সাথে ফেসিয়াল কিট কিন্তু গোল্ড ফেসিয়াল কিট অনেকেই দোকানে পেয়ে গেছেন আমার আনতে একটু লেট হলো গোল্ড ফেসিয়াল কিটটা তো গোল্ড ফেসিয়াল তুমি তো সব দোকানে যতক্ষণ না যায় ততক্ষণ তুমি আনো না তুমি তো বক্তব্য হচ্ছে টিভি তুমি তখন দেখো যখন সবাই অলরেডি দোকানে কারণ পুরনো ফেসিয়াল কিটও সব রয়েছে মানে ওই গেটআপে তো গোল্ড ফেসিয়াল কিটটা এটা স্কিন গ্লোয়িং থেরাপি দেখুন এই যে দেখাতে আমি বলবো একটু গোল্ড ফেশিয়াল কিটটা এটা এই যে গোল্ড ফেশিয়াল কিটের এবারে কিন্তু যেসব ফেশিয়াল কিটগুলো আসবে এরকম ধরনের গেট আপে আমরা আনছি তো গোল্ড ফেশিয়াল কিটটা ফার্স্ট চেঞ্জ হয়েছে বলে গোল্ড ফেশিয়াল কিটটাই দেখানো হচ্ছে যেটা গোল্ড ফেশিয়াল কিট ছিল সেটাই আছে শুধু এটা মানে স্কিন গ্লো থেরাপি হিসেবে নাম দিয়ে এবং এটা আরও বেশি স্কিনটাকে চকচকে যে ব্যাপারটা দরকার যে গ্লোয়িং ব্যাপারটা সেটা দরকার আর এর ভিতরে টিউবের মতো রয়েছে ভেতরটাতে আগে কনট্যাক্ট কোনো রকম আমাদের কারণ কোভিড পর আমরা কিন্তু এই ব্যাপারগুলো খুব সচেতন হয়ে গেছি যে কোনো জিনিসের আমাদের হাইজিনিক ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে তো তার জন্য তুমি তোমার যতটুকু পরিমাণ দরকার তুমি টিউব থেকে তুমি বার করে নিয়ে তারপর আবার তুমি সেটা রেখে দিতে পারছো তো যাই হোক পুরনো জিনিস নতুন মরকে আর সবসময় নতুন কোনো জিনিস আসলে মানে সেটা আমারও খুব ভালো লাগে আর সেটা সবার সাথে শেয়ার করতে আরো আমার বেশি ভালো লাগে নিশ্চয়ই আমার প্রচন্ড এক্সাইটেড থাকি কারণ বিশ্বাস করুন যখন আপনারা বলেন যে দিদি এইরকম এরকম ছিলাম তারপরে ওশিয়ার থেকে আমি ঠিক এই জিনিসগুলো করা শুরু করলাম এখন আমি এতটা ভালো আছি আমার মনে আছে একদিন একজনকে ফোন করেছিলেন এবং তিনি বলছিলেন যে আমার বয়স এখন থার্টি ফাইভ কিন্তু আমাকে যে দেখে সে বলে দূর তোমার তো কোনো মতেই বাইশের বেশি বয়স না আমি সবাইকে সাজেস্ট করি তখন মনে হয় সত্যি এই যে আপনাদের ভালো থাকা এত মানুষ ভালো আছেন এত আনন্দ পাচ্ছেন তাদের মনটাতে এত খুশি আমার মনে আছে গতদিন একজন ফোন করেছিলেন তার কাছে ওষেয়া সমস্ত কিছু আছে তিনি বলছিলেন যে যদি দি আমি নিজেকে খুব ভালোবাসি আমার নিজেকে লাগতে দারুণ লাগে যখন আমার একটু মন খারাপ লাগে আমি একটু লিপস্টিক মেখে নিই আমি একটু সুন্দর করে সেজে নিই আমি প্রত্যেকদিন স্পা করি আমি চুলটাকে প্রত্যেক দিন শ্যাম্পু করি শ্যাম্পু করার আগে তেল আমি মাখবই তো এই যে নিজেদেরকে আপনারা ভালোবাসেন ভালো রাখেন এটা খুব বড় কথা তাই যখনই ওসে নতুন কিছু নিয়ে আসে সঙ্গে আমি থাকলে আমিও ততটা এক্সাইটেড হয়ে যাই ততটা যে এই যে একজন বল তুমি যে বলে যে শেয়ার করলে যেটা কারণ বিউটিফিকেশন ব্যাপারটা এটা কিন্তু একটা বিউটি মানে সাজাগোজা নিজেকে সুন্দর রাখা এটা কিন্তু একজন থেরাপি ঠিক 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 বিউটিফিকেশনটাও কিন্তু একজন বিউটি থেরাপি বলতে পারো কারণ এর মাধ্যমেও আমার কিন্তু মনটা ভালো হয়ে যায় আমার মাথা ভর্তি সাদা পাকা চুল আমার সেই বার্ধক্যের মতো স্কিন হয়ে গেছে কুচকে গেছে সেটা কি আয়নার সামনে দাঁড়ালে তোমার ভালো লাগবে তোমার নিজেরই দেখবে মনটা কেমন একটা লাগছে কেমন আমার লাগছে তো আর যখন তুমি ফিটফাট হয়ে সুন্দর হয়ে সেজে গুজে থাকছেন কিংবা কোথাও গেছেন সেখানে কমপ্লিমেন্টটা পাচ্ছেন তখন কিন্তু দেখবেন ভেতরে ভেতরে কিন্তু ওপরে কিছু না বললেও ভেতরে ভেতরে কিন্তু মনে খুব আনন্দটা হয় আর এইটা এমন একটা সময় পুরোপুরি আমাদের কিন্তু এখন আমাদের ঘোরা বেড়ানো খাওয়া দাওয়া আনন্দ পিকনিক সব চলছে এবং চলবেও তো সেখানে ফেসিয়াল কিটের কিন্তু একটা বড় অবদান রয়েছে এবং বিশেষ করে এই সময় স্কিনটা যদি একটু বেশি চকচক করে তো আমার মনে হয় ওশিয়ার যে কোনো প্রোডাক্ট দেখানোর সাথে সাথে আপনারা কাউন্টারে চলে যান গোল্ড ফেসিয়াল কিটটা একবার ইউজ করুন যারা ফেয়ার তাদের তো কোনো মানে কথাই নেই কারণ ভীষণ ভালো চকচক ব্যাপারটা যারা চায় আর একটু ডার্ক কমপ্লেকশনে একটু মানে পেল লাগে কিন্তু করতে পারে গোল্ড ফেসিয়াল কিট অল স্কিন টাইপের জন্য দেখি ফোনে কি আমাদের সঙ্গে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার বলুন হ্যাঁ নমস্কার ম্যাডাম

যার জন্য কি এই যে আমাদের মাসেলের মধ্যে যে ফাইবারগুলো থাকে সেখানে সেই জায়গায় মেরালিনগুলো বসে গিয়ে কিন্তু সেই স্পটটা বাইরে দিয়ে চলে আসে ড্রাই স্কিন কিন্তু একটা মেইন কারণ থাকে কিন্তু আমরা ভাবি হ্যাঁ ইউভি রেজ অবশ্যই রয়েছে কিন্তু তার সাথে ড্রাইনেসটাও আমি বলে দিচ্ছি আমি যেভাবে বলছি আপনি ইউজ করুন একটু সময় লাগবে তো ম্যাজিক না আজকে মাখবেন কাল পুরো দাগ উঠে যাবে কিন্তু কয়েকদিন থেকে আপনি বুঝতে পারবেন ফার্স্ট ড্রাইনেসটা কাটান ফিফটি ওয়ান এজ আপনি এখন না এই মুহূর্তে পাপায়ার যে ফোমিং ফেসওয়াশ আছে ওইটা আর অ্যালোপিওর ফেসওয়াশ যে কোনো একটা নিয়ে অ্যালোপিওরটা এখন করলেই বেটার হয় এরপরে একটু যখন ড্রাইনেসটা ঠিক হয়ে যাবে তখন আপনি পাপায়া ফোমিং ওয়াশটা করবেন সিটিএমটা জোর দিন সিটিএমটা করুন টারমারিক ক্লিনসিং লোশন রোজ ফ্রেশ টোনার কোকোহানি ময়শ্চোরাইজার স্টান টান করে উঠে ক্লিনিং টোনিং ময়শ্চরাইজিং করে নিয়ে আপনি এসপিএফ ফরটি যে ফাইভ ইন ওয়ান সানস্ক্রিনটা আছে এটা কিন্তু অ্যাপ্লাই করুন বাড়িতে থাকলেও করবেন রান্নাবান্না করলেও করবেন এটা কিন্তু করুন ইভ দুপুরবেলা আফটারনুনে ধরুন খাওয়া দাওয়ার পর আপনার মুখ টানছে যতবার মুখ টান লাগবে মুখটা ড্রাই লাগবে একটু করে কোকোহানি দিন দিনে চার পাঁচবার কোকোহানিটা অ্যাপ্লাই করুন ইভিনিংয়ে যেটা করবেন সেটা হচ্ছে টারমারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়ার সেরামটা দিন সেরাম দেওয়ার ঠিক পাঁচ মিনিট বাদে এখন তো ঠান্ডা টেনে নেবে সঙ্গে সঙ্গে পাঁচ মিনিট বাদে পাপায়া ব্ল্যামিস ক্রিমটা ভালো করে যেখানে যেখানে স্পটগুলো হয়েছে সেখানে ভালো করে অ্যাপ্লাইটা করুন সেরাম আর ক্রিমটা কিন্তু এটা করে নিন আর রাত্রিবেলা ওয়াশ করে নিয়ে রোজ ময়স উইন্টার কেয়ার ক্রিমটা মাখুন। আফটারনুনে খাওয়া দাওয়ার পর কোকোহানি মাখার পর যদি বাড়িতে রেস্ট টাইমে একটু রেস্ট নিচ্ছেন কোকোহানি মাখার পর ওর ওপরে পাপায়া ব্লেমিস্কিমটা আরেকবার দিন এইটা করুন আর অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা উইকে তিন দিন করে স্ক্রাবিং করুন এক মিনিট থেকে মতো করবেন এক থেকে দেড় মিনিট তারপর প্লেন জলে ধুয়ে ফেলুন আর উইকে একদিন করে চেষ্টা করুন পাপায়া প্যাক লাগানোর ফার্স্ট আপনি ফেসওয়াশ যেটা করছেন অ্যালোপিওরটাই করুন এখন করে নেওয়ার পর পাপায়া প্যাক লাগান পনেরো মিনিট রাখার পর প্যাকটা তোলার পর পাপায়া সেরাম এবং পাপায় ব্লেমিশ ক্রিমটা দিন এইটা করুন কেন এখন শীতকাল বলে আমি একদিনই আপনাকে প্যাকটা দিলাম যেহেতু প্রচন্ড ড্রাই স্কিন এইটা করবেন যদি মনে হয় সেরাম দেওয়ার পর মুখটা টানছে একটু কোকোহানি মেখে নিন মেখে নিয়ে পাপায়া ব্লেমিশ ক্রিম লাগান তাতে কোনো অসুবিধা নেই কেন সেরামের পর আমি সবকিছু দিতে পারি আর কোকোহানি দেওয়ার পর পাপায়া ব্লেমিশ ক্রিম অবশ্যই দিতে পারেন বেশ কে রয়েছেন হ্যালো হ্যালো বলুন নমস্কার হ্যাঁ নমস্কার আমি পূর্ব মেদিনীপুর থেকে শ্রাবণী কল বলছি হ্যাঁ শ্রাবণী বলুন কি জানতে চান

স্কিনটা ড্রাই দেখুন ফার্স্ট এখন যেহেতু প্রচন্ড ড্রাই আপনার ফাইটওয়েজ রেঞ্জটা পুরোটাই করা কিন্তু খুব প্রয়োজন রয়েছে কারণ এই যে রিঙ্কলসের ব্যাপারটা এটা মানে অনেক দিন ধরেই হয়তো আপনার আসছে আরও এক দু বছর আগে থেকে তো চেষ্টা করুন ফাইটওয়েজের যে ক্লিনজিং টোনারটা আছে এই টোনারটা দিয়ে ফেসটা ক্লিন করতে করার পর ফাইটওয়েজের যে ময়শ্চারাইজিং ইমালশানটা আছে এটা অ্যাপ্লাই করুন যদি মনে হয় যে আপনি নিজে ফিল করুন এমনি ড্রাই একটা ব্যাপার ফাইটওয়েজের ময়শ্চারাইজিং ইমালশানটা কাজ করে যাবে কিন্তু যদি মনে হয় ভেতর থেকে খুব শুকনো খটখটে হয়ে গেছে আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না তাহলে কিন্তু কোকোহানি করবেন এটা কিন্তু আমি বলে রাখলাম আপনাকে এটা করবেন আচ্ছা সানস্ক্রিনটা আপনি ওশিয়া করবেন সেটা কোকোহানি মাখার পর এটা আপনি করুন এটা করে নিন ইভিনিং এ আপনি টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর আমান ফাইন সেরাম দেবেন সেরাম দেওয়া দশ মিনিট বাদে আমান ফাইন ক্রিমটা দেবেন আর রাত্রিবেলা এখন এই মুহূর্তে আপনি রোজমার্স উইন্টার কেয়ার ক্রিমটা মাখুন একটু ড্রাইনেসটা ঠিক হয়ে গেলে কিন্তু ফাইটোয়েজের রেঞ্জটা পুরোপুরি করার চেষ্টা করুন কারণ এরপর স্কিন আরও বেশি কুচকে লাইনস চলে আসবে সেটা হচ্ছে ক্লিনজিং টোনার দিয়ে ক্লিন করার পর ফাইটোয়েজের যে ময়শ্চারাইজিং ফাইটোয়েজের যে স্যারামটা রয়েছে অ্যান্টিএজিং স্যারাম এই স্যারামটা দেবেন সেরাম দেওয়ার ঠিক মানে মিনিট পাঁচেক বাদে ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশানটা দেবেন এবং ফাইটোয়েজ ক্রিমটা করবেন যেহেতু তিরিশ হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে আপনি রোজ রোজময়েচটা করুন আর আমি আপনাকে প্রসেসটা পুরো বলে রাখলাম আর ডায়মন্ড ফেসিয়াল কিটটা মাসে দুটো করে নিন এটা করতে থাকুন আশা করছি খুব তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যাবেন একদম এবার আমি একটা প্রশ্ন করব সেটা হচ্ছে যেটা তুমি বলছিলেন না যে আমাদের সবার কমপ্লিমেন্ট পেতে খুব ভালো লাগে তোমার মতন কবে আমরা এই কমপ্লিমেন্টটা পাবো যে আহা কি সুন্দর স্কিন শীতকাল সেই কমপ্লিমেন্টটা আমরা কবে পাবো আমাদের তো স্কিনের অবস্থা খুব খারাপ দেখো আমিও নিজেকে চেষ্টা করি সবসময় ঠিকঠাক রাখার এবং এটা আমার অভ্যেসে হয়ে গেছে যেহেতু আমার প্রফেশন এটা তো এটা অভ্যেস আমার দাঁড়িয়ে গেছে তো আমার মনে হয় এই অভ্যেসটা যদি আমরা করে নিই ওয়েদার বুঝে এখন ঠান্ডা আমার টানছে আমি এতদিন গ্রেপ ময়স্ট করেছি কিংবা আমি ফাইট্রোজেন ময়শ্চারাইজ ইমালশনটা করছি কিন্তু ওটা আমার স্কিনে যাচ্ছে না কিন্তু আমি তো এতদিন করেছি আমি ওটাকে কন্টিনিউ করছি এই ব্যাপারটা করবেন না সময়ের সাথে প্রয়োজন অনুযায়ী আপনার স্কিন যেটা রিকোয়ারমেন্ট রয়েছে সেই অনুযায়ী প্রোডাক্টটা কিন্তু আমায় করতে হবে এখন আমার কোকোহানি যদি খুব ড্রাই হয় আমার কিন্তু ভীষণই ড্রাই স্কিন তো সেখানে আমি কিন্তু কোকোহানিটা বারবার যখনই আমি জানি মেকআপ করতে বসার আগে কিন্তু কোকোহানি মেকে এসপিএফ ফিফটি মেকে তারপর কিন্তু মেকআপটা করলাম একটা ফোন নিই তারপর আসবে জায়গাতে হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার বলুন

আপনি নিমপিওর ফেস ওয়াশ দিয়ে সকালে স্নান করার সময় ফেসটা ক্লিন করে নিন খুব ভালো অয়েলি স্কিন এখনও এত ঠান্ডাতেও অয়েলি স্কিন রয়েছে এটা খুব ভালো কথা কিন্তু এটাকে ধরে রাখুন সেটার অবস্থা আমার মতন একদমই আর আমার তো সব সময় রোজ ময়েস্ট কোকোহানি আমাকে অ্যাপ্লাই করতে হয় এতটাই ড্রাই আচ্ছা ফোন আছে আরেকজন আছেন হ্যাঁ আচ্ছা আপনি একটু ওয়েট করুন হ্যালো হ্যালো ম্যাম আমি ভবানীপুর থেকে ফাইল থেকে কথা বলছিলাম ভবানীপুর থেকে

এই ব্র্যান্ড আরো উন্নত হোক আরো সুন্দর হোক আপনি একটু খুব ভালো থাকুন আর যদি কি দেখতে যদি আমার হেয়ার ফল একটু ড্রাই নাম আর একটু একটু যদি সিল্কি হেয়ার একটু বাউন্সিক এর জন্য কি করবো

আপনি বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করে নেবেন করে চিঠি ফ্রেশ টোনারটা টোনিং করে মাস ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করুন করে নিয়ে আপনি ফাইটো লাইটটা দিনের বেলা মাখুন আর বাইরে বেরোলে এসপিএফ ফোরটি ফাইভ যে সানস্ক্রিনটা আছে এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবেন ইভিনিংয়ে টার্ম বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিমপিওর সেরামটা দিন সেরাম দাট দশ মিনিট বাদে নিমপিওর ক্রিমটাই অ্যাপ্লাই করুন এইটা করুন আর রাত্রিবেলা আপনাকে আমি এখন এই মুহুর্তে নিমপিওর ক্রিমটাই করতে বলবো নিমপিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর তিনটনাটা টোনিং করে নিমপিওর ক্রিমটাই করুন র্যাশ পিম্পলস সেরে গেলে অবশ্যই আমায় ফোন করে নেবেন আর উইকে একদিন যেহেতু কন্টিনিউয়াসলি আপনার র্যাশ পিম্পলস হতে থাকে নিম প্যাকটা উইকে একদিন করে অ্যাপ্লাই করবেন নিম ফেস ওয়াশ করে নেওয়ার পর নিম প্যাক তারপর পনেরো মিনিট রাখার পর নিমপিওর সেরাম আর নিমপিওর ক্রিমটা দেবেন অয়েলি স্কিন কিন্তু ক্রিমটাই করুন উইন্টার টাইমে এটা করতে থাকুন দেখবেন র্যাশ পিম্পলসটা কন্ট্রোলে চলে এসে একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে এবং হয়ে গেলে অবশ্যই আমাকে আবার আপনি কল করুন আচ্ছা এবার সাতাশ বছরের বয়স ও রিন আর গাহাত পা ভীষণ ড্রাই হয়ে গেছে ট্যান পড়ে গেছে চুল ড্রাই এবং ড্যামেজ আচ্ছা শান্তি তুমি একটা কাজ করো ডিটান ফেস ওয়াশটা নিয়ে নাও এই ফেস ওয়াশটা দিনে দুবার করে ফেসটা ক্লিন করবে সিটিএম টা করো টারমারিক ক্লিনজার রোজ টোনার কোকো করে নিয়ে ফাইটোলைட்টা দিনের বেলা अप्लाई করো ইভিনিং তুমি টারমারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর 글로পিও সেরাম আর কোকোবাইট ফ্যানাস ক্রিমটা দাও আর রাত্রিবেলা ফেস ওয়াশ করে নিয়ে ডিটান ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করে নিয়ে ফাইটোনাইটটা তুমি অ্যাপ্লাই করো আর যেহেতু নর্মাল নর্মাল স্কিনই তো বললো বললো নর্মাল স্কিন আর যদি খুব ড্রাই লাগে তাহলে কোকোহানি মেখে নাইটটা মাখবে আর অপশানও আমি বলে দিচ্ছি রোজময়েশ এটা নিজেদের বুঝে নিতে হবে স্কিনের কী পজিশনে আছে কারণ আমি তো দেখতে পাচ্ছি না তোমাকে তোমার কথা শুনে যদি মনে হয় খুব টানছে ভেতর থেকে তাহলে কিন্তু রোজ রোজময়েশটি করবে এইটা করো আর ডিটান প্যাকটা উইকে একদিন করে করো একদিন জাস্ট ইউজ করো তোমার এতদিনের ট্যান একদিনে তোমার মানে পুরো মানে কি বলবো 75% ট্যান রিমুভ হয়ে যাবে একদমই পর একটু অবশ্যই কিন্তু ককোহানি মেখে নেবে প্যাকটা তোলার পর 15 মিনিট রাখবে কি 10 মিনিট রাখো এখন তো ঠান্ডার সময় চট করে টেনে যাচ্ছে রেখে দাও আবার ককোহানিটা মেখে নেবে প্লেন জলে ধুয়ে নিয়ে আর উইকে তিন দিন ডিটান স্ক্রাবটা করো ওটা ফেস বডি পার্ট সব জায়গায় যেখানে যেখানে হাতে ট্যান পিঠে ট্যান যেখানে পড়েছে আর বডি পার্টের জন্য যেটা করবে বডি পার্টের খুব ড্রাই বললো তো খুব ড্রাই হয়ে গেছে তুমি ফাইটো ওয়াশের দেখো টাচ যে বডি ওয়াশটা আছে আমার কাছে সেই বডি ওয়াশটা দিয়ে ক্লিন করো এটা করে নাও ডিটান স্ক্রাবটা তো উইকে তিন দিন করছো স্নান করার স্নান টান করে বেরিয়ে এসে পাপায়া বডি ওয়াটারটা অ্যাপ্লাই করো রাত্রিবেলা একবার পাপায়া বডি ওয়াটার করো আর স্নান করতে যাওয়ার আগে পনেরো কুড়ি মিনিট আগে রেডিয়েন্স ডিট্যান ফ্যানস বডি মাসাজ অয়েলটা কিন্তু করবে এইটা এটা মেখে রাখবে মেখে তারপর স্টান করতে যাচ্ছে এবং বডি ওয়াশ দিয়ে ক্লিন করো এই বডি পার্টের ড্রাইনেসটা কেটে গেলে পাপায়া ক্লিনজিং বারটা করবে দেখবে কখনও তোমার এই কালো ব্যাপার ট্যানটা হবে না পাপায়া ক্লিনজিং বার পাপায়া বডি ওয়াটার এবং রেডিয়েন্স ডিট্যান ফ্যানস বডি মাসাজ অয়েল যদি আমরা রেগুলারলি ইউজ করতে পারি ট্যানের প্রবলেম বাই বাই মানে ট্যানের প্রবলেম আসবেই না বলতে গেলে এবার এলেও কিন্তু সেটা খুব

এগুলো থেকে নানা কারণ হয় দেখবে কার্বোহাইড্রেট জিনিস আমরা এটা থেকে ভীষণ তাড়াতাড়ি কিন্তু স্কিনের রিঙ্কলস চলে আসে এটা কিন্তু কন্ট্রোল করা খুব দরকার মানে খাবে না কেন খাবে নিশ্চয়ই কিন্তু অতিরিক্ত মাত্রায় কোনোটা না তো মানুষ কাজ করছে করছে সবই খাবে আমিও খুব ফুডি কিন্তু যাই হোক কন্ট্রোল রেখে কিন্তু সময় একদম ফুডি না আমি কিছুতে আমি ষাটে নিচে নামতে পারছি না কত খাচ্ছি যাই হোক এনিবে তুমি যেটা করবে অয়েলি স্কিন বলছো কিন্তু আমার মনে হচ্ছে না যে তোমার অয়েলি স্কিন এনিওয়ে তুমি কফি রেঞ্জটা করো কফি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করো কফি স্ক্রাবটা উইকে দুদিন করে করো কফি ফেস মাস্কটা উইকে একদিন করে করো এইটা করো এর সাথে সাথে চেষ্টা করো সিটিএমটা করা অয়েলি স্কিন বললে বলে আমি বলছি বেসেল ক্লিনজার টিটি ফ্রেশ টোনার অ্যান্ড গ্রেপ ময়স ময়স্চরাইজার সিটিএম করে নেবে এ আবার বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর আম্যান্ড ফাইন সেরাম দেবে সেরাম দেওয়া দশ মিনিট বাদে আম্যান্ড ফাইন ক্রিমটা দেবে আর রাত্রিবেলা ফাইটো টু নাইটটা করো যেহেতু একুশ বছর বয়স আমার মনে হয় না ওকে না দেখে ফাইটো দেওয়া কারণ যদি তুমি দেখো নিজে দেখো যদি মনে হয় খুব স্কিনে লাইন রিঙ্কলস চলে এসছে ফাইট ওয়েজ শুরু করবে আর না হলে কিন্তু ফাইটো নাইফ টাই করো কারণ একুশ বছরে এতটা রিঙ্কল রিঙ্কলস পড়ে যাচ্ছে কথা আমার আমিও খুব মানে খুব অবাক হ্যাঁ যে এটা হচ্ছে তুমি ময়েশ্চরাইজার বারবার দাও এটা আমাদের একটা ধারণা আছে ময়েশ্চারাইজার দেখবে হয়তো তোমার রিঙ্কলসটাকে তোমার কিওর করবে না রিঙ্কলসের জন্য তোমাকে আমান ফাইন রেঞ্জ করতে হবে কিন্তু ময়শ্চারাইজারের একটা এমন একটা গুণ আছে ময়শ্চারাইজার আমাদের টিনি লাইনস যেগুলো আসে সেখান থেকে কিন্তু আমার স্কিনকে প্রোটেক্ট করছে কারণ তোমার স্কিন যখনই হাইড্রেট থাকবে স্কিনের যেটুকু জল যেটুকু অয়েল যেটুকু যা দরকার সেটা কিন্তু ময়শ্চারাইজার দেয় আর বিশেষ করে গ্রেপ ময়স ময়শ্চারাইজার অয়েল স্কিনের জন্য ভীষণ ভালো কারণ এটা অয়েল ফ্রি ময়শ্চারাইজার তেল তেল চিপচিপে হচ্ছে না এটা গরমকালেও তুমি মাখতে পারছো কিন্তু আর শীতকালে তো ভীষণই দরকার রয়েছে তোমার যেটুকু স্কিনের জলের ঘাটতিটা দেখবে সেটা কিন্তু তোমার ওই যে কুচকে যাওয়া ব্যাপারটা কিন্তু টান টান করে কারণ যখনই ড্রাই খটখটে হয়ে যায় তুমি সাধারণ মাটি দিয়েই দেখো না একটা গাছের টবে তুমি জল দিচ্ছ না কেমনি মাটি মাটিতে সেটা খটখটে হয়ে যায় জলটা তুমি সেটা জলটা মাটি মাটিটাকে তুমি যে কোনো কিছুভাবে তুমি লেয়ার করতে পারছো কিন্তু স্কিনও ঠিক তাই ব্যাপার কিন্তু ময়শ্চারাইজারটা কিন্তু ভীষণ প্রয়োজন আছে এবং যারা ধরুন মানে থার্টি আপ হয়ে গেছে তারা ফাইটো এজ ময়শ্চারাইজিং ইমালশানটা করুন এটা ভীষণ ভালো মানে স্কিনের মধ্যে যে একটা আলাদা গ্লো ব্যাপারটা আপনারা এনে দেবে স্কিনের মধ্যে একটা আলাদা সফটনেস ব্যাপারটা এনে দেবে সবচেয়ে বড় কথা জায়গায় জায়গায় স্যাগি হয়ে যায় কুচকে যায় সেটাকে কিন্তু ভালো করছে যদি অতিরিক্ত ড্রাই হয় তাহলে কিন্তু চোখ বন্ধ করে কোপোহানি একদম কে রয়েছেন হ্যালো 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 কেউ কি আছেন শুনতে পাচ্ছি না হ্যাঁ বলুন

দক্ষিণ এখন বুঝতে পারছি না শীতকাল তো আমার হালকা orange বলা যায় আর মানে ড্রাই বলা যায় এখন এখন টানছে তো স্কিনটা হ্যাঁ হ্যাঁ বাস এখন এইটাই মাথায় রাখো যখন স্কিনটা টানছে বয়স কত মৌসুমী আমার এই তো 19 19 বছর মা বাচ্চা মেয়ে তো একদম আচ্ছা কি সমস্যা কি হচ্ছে তোমার এখন নাইজে নাইজিন তো ইউজ করছ না ম্যাম ওটা না হালকা গ্লো হচ্ছে কিছু কিন্তু মানে খুব

মিনিমাম হাফ আওয়ার আগে ফাইটোগ্যান হেয়ার অয়েলটা রুট থেকে এন্ড অফ দি পুরো চুলে অ্যাপ্লাই করবে স্নান করতে যখন ঢুকছো হেনাশাইন শ্যাম্পু দিয়ে ক্লিন করবে আফটার উইকে তিন দিন শ্যাম্পু করবে এবং শ্যাম্পু করার পর হেয়ার বাটার স্পাটা রুট থেকে এন্ড অব দি ভালো করে দেবে ওই ভিজে চুলে শ্যাম্পু ধোয়ার পর ওই ভিজে চুলে স্পাটা পুরো ক্রিমের মতো অ্যাপ্লাই করে এখন ঠান্ডার সময় ফাইভ টু সেভেন মিনিটস থাকো ফাইভ মিনিটস মতো কেন ঠান্ডা তো দশ মিনিট অনেকেই ঠান্ডা লেগে যায় চেষ্টা করো যদি দশ মিনিট থাকতে পারো তখন ওয়াশ করলে বডি পার্টের এটা করো আর মানে স্নান টান করে বেরিয়ে ড্রাই করে নিয়ে ফাইটোগেনের যে সেভেন ইন ওয়ান স্যারামটা আছে এই স্যারামটা কিন্তু রুট থেকে এন্ড অব দি পুরোপুরি দাও এই রাফনেস যে ডাল ব্যাপারটা হেয়ারের যে কোনো রকম ব্রোকেন হেয়ার স্পিটেন প্রবলেম কোনো নারিশমেন্ট নেই চুল চুলের জট পড়ে যায় সব থেকে কিন্তু বার করে আনবে তো এটা অবশ্যই মানে ফাইটোগেন সেভেন ইন ওয়ান স্যারামটা দেখো দেখানো হচ্ছে এটা অ্যাপ্লাই করবে এটা করতে থাকো দেখবে যে তোমার ওই ড্রাই ব্যাপারটা হবে না বেশ কে রয়েছেন এখন হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার বলুন আমি হাওড়া থেকে বলছি সাদিয়া খাতুন আচ্ছা বয়স কত বয়স টোয়েন্টি ওয়ান বলো কি প্রশ্ন হ্যাঁ ম্যাম এসে একটু কথা বলছি বলছি বলো হ্যাঁ ম্যাম ভালো আছেন হুম ভালো আছি বলো

হ্যাঁ হ্যাঁ আমি স্ক্রিনের রেঞ্জগুলো করছি ম্যাম ভালো ছিলাম এই একশো এই দু তিন দিন হচ্ছে একটু র‍্যাক বেরিয়েছি স্ক্রিনটা কি টানছে চুলকাচ্ছে না না ম্যাম চুল কাচ্ছে না স্ক্রিন এখনো ম্যাম হালকা হালকা অয়েলি ভাব আছে তো যখন স্নান করি এসে একটু হালকা টানে তারপরে একটু বেশি ময়েশচুরটা মাখলে ঠিক হয়ে যায় আচ্ছা তাহলে ইভিনিংয়ে একটা কাজ করবে এ তুমি আর্মারি ক্লিনসাতে ক্লিন করার পর নিম্পিওর সেরাম সেরাম ধর ঠিক 10 মিনিট বাদে নিম্পিওর ক্রিমটা অ্যাপ্লাই করো ঠিক আছে আর রাত্রিবেলা তুমি ফেস ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর টিটি টোনিং করে ফাইটো নাইটটা ইউজ করবে কিন্তু ফাইটো নাইটের মধ্যে উইকে তিন দিন দু ড্রপ মতো এসেন্সিয়াল অয়েল দিয়ে অ্যাপ্লাই করো সরি টি ট্রি এসেন্সিয়াল অয়েলটা দিয়ে ফাইটো নাইটের মধ্যে মিক্স করে নিয়ে অ্যাপ্লাই করো এটা তুমি করো আর উইকে একদিন তুমি নিম প্যাকটা অ্যাপ্লাই করো পনেরো মিনিট রেখে হালকাতে রাপ করে ধুয়ে ফেলে নিমপিওর সেরাম নিমপিওর ক্রিমটা দেবে এটা করতে থাকো জেল এখন করো না নিমপিওর সেরাম নিমপিওর ক্রিম এটা করবে এবং আফটারনুনে দুপুরবেলা বাড়ি থাকলে নিম পিওর ক্রিমটা আরেকবার ফেসের মধ্যে অ্যাপ্লাই করো যেখানে যেখানে ব্রণগুলো বেরিয়েছে পুরো ফেসেই চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পুরো ফেসেই একবার অ্যাপ্লাই করে নাও কারণ আজ এখানে বেরিয়েছে কাল এখানেও বেরোতে পারে আর আরেকটা জিনিস কফি রেঞ্জটা কিন্তু ওই অয়েলি স্কিন যাদের র্যাশ পিম্পলসের টেন্ডেন্সি তাদের জন্য ভীষণ ভালো যে কন্ট্রোলে চলে আসবে না র্যাশ পিম্পলসটা তুমি কফি স্ক্রাবটা করা স্টার্ট করে দেবে এটা হবে র্যাশ পিম্পলস ব্যাপারটাকে কন্ট্রোলে রাখবে কেন কি এটা কফি মানে র্যাশ পিম্পলসটাকে কন্ট্রোলে কেন রাখছে আমাদের স্পোর্টসের মধ্যে যে এক্সেস অয়েলটা জমে যায় এটা কিন্তু আমরা এমনি বুঝতে পারি না সেই এক্সেস অয়েলটা জমে যায় থাকে এবং সেখানে বাইরের ধুলো ময়লাগুলো সেখানে গিয়ে ব্যাকটেরিয়া ফর্ম করে গিয়ে কিন্তু আমাদের র্যাশ গুড়ি পিম্পলস মুখ ভর্তি অনেকে সেটা পেকে গিয়ে একনি চলে আসে এই স্ক্রাবারটা কি করে ওই জমে থাকা যে পোর্সের মধ্যে ওটাকে তোমার ক্লিন করছে কিন্তু এরপরে মানে পুরোপুরি ঠিক হয়ে গেলে কফি ফেস ওয়াশটা করবে যাতে টেন্ডেন্সি যেটা ভীষণ তাড়াতাড়ি কিন্তু তোমার কাজ করছে তো এই যে যেটার কথা বলছিলাম যে কোনটা কোন সময় করব এই সিদ্ধান্ত নেওয়াটা সবথেকে জরুরি যে কি করতে হবে প্রোডাক্টটা আমার দরকার আমরা কি চাই ভ্যারাইটিস টাইপ অফ প্রোডাক্ট নিয়ে এসছে প্রচুর প্রোডাক্ট প্রচুর প্রোডাক্ট নিয়ে এসছে ধরো আমি এতদিন ধরে র্যাশের জন্য আমি নিমপিওর করছি ঠিক আছে নিমপিওর তুমি করছো নিমপিওর প্যাক ভীষণ দরকার আছে কিন্তু যদি প্রয়োজন হয় আমার ধরো র্যাশ পিম্পলসটা কন্ট্রোলে চলে এসছে তখন আমি তখন টানছে তখন আমার আমার আমি তো কফি মাস্কটাও কিন্তু করতে পারি এটাও কিন্তু তোমার যে এক্সেস অয়েল যেটা জমছে মেন কারণ থাকে কিন্তু র্যাশ পিম্পলসে যে তোমার এক্সসেস অয়েল যেটা সিকুয়েশন হয় সেটা কিন্তু জমে গিয়ে হয় আবার অনেকে ড্রাইনেস থেকে চুলকোনোর ফলে ওই জায়গাটা প্রেসার পড়েও কিন্তু র‍্যাশ বেরিয়ে যায় তখন কিন্তু কফি করবে না এটা তোমাকে বুঝে নিয়ে করতে হবে যে কেন হচ্ছে কি কারণে সময় তো আজকে আমরা শেষ করে ফেললাম আমি জিজ্ঞেস করছিলাম জয়িতা দি কি যে জয়িতা দি কি করে স্কিনটা আমাদের লোকে কমপ্লিমেন্ট দেবে সেটা নিয়ে আলোচনা হলো না কিন্তু এক্সট্রিম ড্রাইনেস যাদের স্কিনে থাকছে স্কিনেরও কিন্তু একটুখানি যত্ন নিতে হবে তার জন্য ওশিয়ার বডি বাটার রয়েছে এটা হচ্ছে বেস্ট সময় বডি বাটার ইউজ করে নেওয়ার সময় আজকে আমরা শেষ করে ফেলেছি বলে আলোচনা শেষ করব কিন্তু আপনারা নিজেদের যত্ন নেওয়াটা কখনো শেষ করবেন না আবার আপনাদের সঙ্গে পরবর্তী অনুষ্ঠানে দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকুন জিকে অনেক ধন্যবাদ